দেখেন আমাদের সার্ভারটা অন করলাম স্টার্ট। উইন্ডো সেট আপ শুরু হলো, ঠিক আছে সার্ভার দিচ্ছি কিন্তু আমরা এখন কই থেকে কই গেলাম এক্সপি মোডে সিম্পলি আমরা ওই যে একটা আলাদা একটা অপশন ক্রিয়েট করলাম যেটাতে সার্ভার ইনস্টল দিব। হ্যাঁ 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 আমি ওটা দেখিয়েছি, ওটা পার্ট ওয়ানে আছে টিউটোরিয়ালে, এটা আমি দিয়ে দিব। খুবই ইজি প্রসেস, সেম নিয়ম ইন্টার, ঠিক আছে ইন্টার আমরা কন্টিনিউ করব। হ্যাঁ আমি কখনো করে দেখিনি, আপনার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা এফ এইট প্রেস করলাম কিন্তু এফ এইটে কাজ করতেছে না, ঠিক আছে যদি না করে তাহলে আপনার কিবোর্ড থেকে ফাংশন চেপে এফ এইট প্রেস করবেন, ঠিক আছে ফাংশন চেপে এফ এইট। দেন আমাদের এই যে যেটা নিয়েছিলাম 7 GB যে ড্রাইভ ডেটাই ইন্টার টু ইনস্টলেশন, এটা ফরম্যাট করবো NTFS এ, ঠিক আছে এই যে ফরম্যাট হচ্ছে এটা সার্ভার, কিন্তু এই সার্ভার দিয়ে আমাদের অনেক কাজ করা লাগবে। হ্যাঁ অবশ্যই করবেন, আপনার সার্ভার কাজ করবেন, সার্ভার ক্লায়েন্টে কাজ করবেন, যদিও আপনাদের বেশি কিছু সার্ভারে নাই আমি যতটুকু পারি দেখাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোর্সের টাইটেলটা কি? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিকিউরিটি, তারপরে হার্ডওয়্যারও যুক্ত আছে আবার, তাই না? আমাদের সিসিএন এ না কিন্তু সাবনেটিং আপনাদের কোর্সের ভিতরে পড়ে না। আচ্ছা ওটা তো অবশ্যই দেখবেন। হ্যাঁ অনেক কিছু শিখে গেছেন, তাই না? ডিপ্লোমাতে 4 বছর কি শিখছেন? আপনারা এখানে হোস্টেলে থাকেন কেউ? হোস্টেলে কেউ আছেন? আপনার মহিলা হোস্টেলে থাকেন? কোন পলিটেকনিক? ও আচ্ছা, ছেলেরা কি হোস্টেলে থাকেন না? আছে আপনাদের হোস্টেল? টিউটোরিয়াল যেটা করার মতো সেটা করবো, এটা আমার করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা নর্মালি এই স্ক্রিনটা সবাই পরিচিত আছে তো এইভাবে আসবে আস্তে আস্তে, ঠিক আছে করে আসতেছে, আসলে আসলে আবার আমি যখন আবার নতুন কোনো অপশন আসবে আমি তখন স্টার্ট করবো আর কি। রিজিউম করলাম, নেক্সট করবো, কেমন নর্মালি তো আসলে তো নেক্সট করবো, নেক্সট নাম দিব সার্ভার পিসি। হ্যাঁ সার্ভার পিসি অর্গানাইজেশন লিখলাম, আমরা নেক্সট করলাম, প্রোডাক্ট কীটা দিব, ঠিক আছে প্রোডাক্ট কীটা আমি দেখি আমার আছে কিনা পেন ড্রাইভে, নাহলে সার্চ করে দিতে হবে। ওই যে এখানে আছে, এটা তো শুধু এক্সপি, তোমার সফটওয়্যারের ভিতরে থাকার কথা, প্রোগ্রাম সেট ওএসএ এই সিডি, এই যে আমার এখানে সার্ভার 2003 আছে, ঠিক আছে না বলে আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন, ই অ্যাভেলেবল পাবেন। তো কি HT3Q কি P JC CXH, তারপর TR না হবে না যে কে কিউ, এরপরে সিক্স বি নাইন ওয়াই টি বি টি সেভেন, ঠিক আছে এবার টিউটোরিয়াল করে দিলাম, টিউটোরিয়াল থেকেও দেখে নিতে পারবেন আপনারা চাইলে, ঠিক আছে না? নেক্সট করলাম আমরা, এখানে একটা জিনিস দেখেন, সিলেক্ট দ্য লাইসেন্সিং মোড ইউ ওয়ান্ট টু ইউজ, ঠিক আছে পার সার্ভার নাম্বার অফ কি কারেন্ট কানেকশন, কটা কানেকশন দিবেন আপনি, ঠিক আছে কিস কানেকশন মাস্ট হ্যাভ ইজ ওয়ান ক্লায়েন্ট অ্যাক্সেস লাইসেন্স, তো আমি সাপোজ এখানে 20টা অ্যাড করে দিব, ঠিক আছে
যাই যাই যে যাচ্ছে সে ঠিক আছে, আমি 20টা অ্যাড করলাম আপাতত, তো আমি নেক্সট করলাম। নেক্সট করে আমি এখানে সার্ভার পিসি নামটা রাখবো, ঠিক আছে, সার্ভার পিসি নামটা রাখবো, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিলাম আমি আমার মন মতো, কেমন। দেন নেক্সট, তো এখানে বললো কি পাসওয়ার্ড ডাজ নট কন্টেইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন আপার কেস লেটার এবিসি, আর মানে এই পাসওয়ার্ডটা এইভাবে দেওয়া যাবে না, ঠিক আছে, আমি একটু মিলাই দিলাম। আমি পাসওয়ার্ড দিচ্ছি ওপেন 123, হ্যাঁ, এখানে আমি সিলেক্ট করলাম, এটা সবাই জানেন আপনারা, তো বলার কিছু নাই, কই আসতো না ঢাকা, কই এই যে আসতো না ঢাকা, নেক্সট, এটা হতে থাক, ঠিক আছে। নেক্সট ওয়ার্ক গ্রুপ আছে, ঠিক আছে, আমরা ওয়ার্ক গ্রুপ সিলেক্ট করে নেক্সট করলাম। আপনারা এক্সট্রা কিছু শিখছেন নেটওয়ার্কিং এর? আমি যেগুলো বলেছি তার চেয়ে বেশি এক্সট্রা কিছু জেনেছেন? কোন জায়গায় টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখতেছেন না? টিউটোরিয়াল দেখবো, টিউটোরিয়াল দেখলে শিখতে পারবে। দেখেন আমার ইনস্টলেশন শেষ, আমারটা রিস্টার্ট নিল, কন্ট্রোলারটা ডিলিট দিতে হবে, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোলারটা ডিলিট দিয়েছি আমি, দিলে আমার ডাইরেক্ট এখানে চলে আসছে, ঠিক আছে, তাহলে যদি না হয় তাহলে আপনার মেশিন থেকে যাবেন, এই যে মেশিন, মেশিন থেকে যে দেখেন ইনসার্ট কন্ট্রোলারটার ডিলিট, আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম যেটা সেটা দিব। আমার সার্ভার ইনস্টলেশন শেষ, ঠিক আছে, সার্ভার ইনস্টলেশন আমার শেষ। আচ্ছা, তো আপনারা আমি জাস্ট কম্পিউটারটা অ্যাড করি, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, মাই কম্পিউটার প্রপার্টিসে গেছি আমি, কম্পিউটার নেম দেখেন কী আছে এখানে, ওয়ার্ক গ্রুপ, ঠিক আছে, আমি ডিটেলস আপনাদেরকে বলবো, ঠিক আছে, আগে যা যতটুকু জানেন ওয়ার্ক গ্রুপ কেমন। এখন আমি এখানে জিনিসটা কী করি দেখেন, স্টার্ট থেকে রানে গেলাম, কোথায় গেলাম, রানে, আমি লিখবো ডিসি পিআরও এমও প্রোমো ডট কি ডিসি প্রোমোই দিব, জাস্ট ডিসি প্রোমো লিখে ইন্টার দিব, ঠিক আছে, ডিসি প্রোমো ইন্টার দিয়ে আমার যে দেখতে পাবো যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন উইজার্ড আসছে, ঠিক আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন উইজার্ড, আমি এখন করতে যাচ্ছি আমার ওয়ার্ক গ্রুপ থেকে ডোমেইনে মানে কন্ট্রোলার ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে, ডোমেইনে কন্ট্রোল করতে যাচ্ছি, তো তার আগে এটা করার আগে আমি যেটা করবো আমার একটা আইপি দিয়ে নিবো আমার কম্পিউটারে, এই সার্ভারকে একটা আইপি দিয়ে নিবো, তো প্রপার্টিজে গেলাম, এরপরে ওয়ান আইপি দেওয়া আছে কার বলেন তো, আচ্ছা নেক্সট, আমি নেক্সট করলাম, নেক্সট, সরি এটা তো না, আমি আইপি দিব না আগে, মাই নেটওয়ার্ক ইজ প্রপার্টিস, এরপরে এই যে লোকাল এরিয়া কানেকশন প্রপার্টিস, ঠিক আছে, এখন আমি টিসিপি আইপিতে যে এটা আইপি দিব, ঠিক আছে, সাপোজ 192.168.100, এখানে আমি সাপোজ 10 দিব, ঠিক আছে, আমার সার্ভার আইপি কত হলো 10, সাবমিট মাস্ক সেটাই থাকবে। আচ্ছা, এখন ডিফল্ট গেটওয়ে না দিয়ে আমি ডিএনএস আমার যেটা হবে সেটা হচ্ছে আমার এই সার্ভারটাই ডিএনএস হবে, আমার এই সার্ভারটাই ডিএনএস হবে, মানে ডোমেন নেম সিস্টেম, আমি কিন্তু সার্ভার ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি, বুঝতে পেরেছেন, এটা আমি আবার আপনাদেরকে বিবিসিতে দেখাবো, জাস্ট আমি আপনাদের প্রথম ইনস্টলেশন দেখাচ্ছি, ঠিক আছে, তো আমি সেম আইপিটা ইউজ করবো 192.168.100.10, এইভাবে দিয়ে আমি ওকে করে বের হয়ে আসবো, শো করবো, ওকে, হ্যাঁ বলেন, ও আচ্ছা আচ্ছা চলে গেছে না, ফায়ারওয়ালটা অ্যাডভান্স ফায়ারওয়ালটা অফ করাই আছে, ঠিক আছে, ওকে, দেন নেক্সট করবো এবার, ঠিক আছে, নেক্সট করলাম,
এখন ওপেন সিস্টেম কম্প্যাটিবিলিটি আসলো, অপারেটিং সিস্টেম কম্প্যাটিবিলিটি আসলো আসলো ঠিক আছে। আপনি একটু পড়বেন ঠিক আছে, ডোমেন কন্ট্রোলার ইউ রানিং উইন্ডোজ সার্ভার 2003 ইমপ্লিমেন্ট সিকিউরিটি আপনি যদি বলা আছে এগুলো পড়ে নিন। নেক্সট এখন এখানে বলছে ডোমেন কন্ট্রোলার টাইপ স্পেসিফিক দ্য রোল অফ ওয়ান্ট ইজ সার্ভার দিস সার্ভার টু হ্যাভ, কী বলছে, ডু ইউ ওয়ান্ট দিস সার্ভার টু বিকাম এ ডোমেন কন্ট্রোলার ফর এ নিউ ডোমেন অর অ্যান অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার ফর অ্যান এক্সিস্টিং ডোমেন। আমি তো এখন নতুন করে ডোমেন কন্ট্রোলার করতে যাচ্ছি, আমার তো এক্সিস্টিং কোনো ডোমেন নাইও বা আমি আলাদা আছে সেটা থেকে আমি রিভাই করতে যাচ্ছি না, তাই না, অ্যাডিশনাল করতে পারছি, আমি নিউ করতে চাচ্ছি, কী করবো, ডোমেন কন্ট্রোলার ফর এ নিউ ডোমেন। দেন নেক্সট এখন ক্রিয়েট এ নিউ ডোমেন ইন এ নিউ ফরেস্ট, মানে ওই যে ফরেস্ট আমি তৈরি করবো, একটাই তো ফরেস্ট, আমার তো আগে তো কোনো ফরেস্ট নাই, আমি তো একটাই তৈরি করবো, তাই না, প্রথম তৈরি করতেছি না আমি ফরেস্টটা, মানে একটাই তো আমি ডোমেন তৈরি করতেছি, বুঝতেছেন না, তাই ওই জন্য প্রথমটা আমি সিলেক্ট করবো ঠিক আছে। আমি বিস্তারিত সবগুলো বলবো আপনাদেরকে, হ্যাঁ, তো ডোমেন ইন নিউ ফরেস্ট আর চাইল্ড ডোমেন অ্যান্ড এক্সিস্টিং ডোমেন ট্রি, দেখা যাচ্ছে এক্সিস্টিং ডোমেন ট্রির যদি আমি কোনো সাব ডোমেন করতে চাই, যেমন আপনারা দেখেন নাই যে গুগল ডট কম আবার মেইল ডট গুগল ডট কম, তো এগুলো গুগলের সাব ডোমেন মেইল না, তো এই ধরনের, বুঝতে পেরেছেন, তো এইগুলো যেমন যখন তৈরি করছে, যখন আমার মেইন ডোমেনের আন্ডারে যখন আরো সাব ডোমেন করবো তখন আমার এই দ্বিতীয় নম্বর সিলেক্ট করতে হবে ঠিক আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে ডোমেন ট্রি ইন এক্সিস্টিং ফরেস্ট, ডোমেন ট্রি ইন এক্সিস্টিং, মানে আমার এক্সিস্টিং ফরেস্টের ভিতরে আবার যদি আমি কোনো ডোমেন ইনক্লুড করতে চাই তাহলে সেক্ষেত্রে এটাই সিলেক্ট করবো ঠিক আছে। তো আমি যেহেতু আমার কিছুই নাই আমি ডোমেন নিউ ফরেস্ট করবো। নেক্সট এবারে ফুল ডিএনএস নেম ফর নিউ ডোমেন, আমি ডিএনএস নামটা দিব, তো ডিএনএস নামটা আমি সাপোজ টি টু ডট কম দিব ঠিক আছে, দেখেন টি টু ডট কম। নেক্সট এই এক্সাম্পল দেখেছে, দেখেছেন এক্সাম্পল মাইক্রোসফট ডট কম ওইভাবে দিতে হবে, একটু সময় নিবে, এই যে আসছে মেন ডোমেন নামটা আসছে টি টু, আচ্ছা তো নেট বায়োস ডোমেন নেম, এটাকে বলা হয় নেট বায়োস ডোমেন নেম। দেন নেক্সট এখন এই যে আমার সফটওয়্যারটা, এখন শোনেন ওয়ার্ক গ্রুপ, মানে ওয়ার্ক গ্রুপের যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা ওদের একটা ইউজারের একটা নির্দিষ্ট পাতে সেভ হতো, আমি ওইটা আপনার সম্পর্কে থিওরিক্যাল ক্লাস আমি নিব, কিন্তু এই যে আমার ডোমেইন এবং চাইল্ডের যে হিউজ যে ইউজারের যে বিষয়টা হবে, এই ইউজারের সমস্ত ইনফরমেশনটা থাকবে এনটিডিএস ফোল্ডারে ঠিক আছে, সেই এনটিডিএস ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হবে সেটা বলে দিচ্ছে যে সি উইন্ডোজ এনটিডিএস ফোল্ডার, এটা আমি ডিটেলস বলবো, আপনি জাস্ট দেখে নেন যে এনটিডিএস ফোল্ডারে আমার ডোমেইন নেম, মানে ডোমেইন এবং যে সার্ভার ইউজার এবং সার্ভারের যে ক্লায়েন্ট এবং সার্ভারের যে যত সব ইনফরমেশন ইউজার বেসড ইনফরমেশন সেগুলো সব থাকবে কার ভিতরে, এই এনটিডিএস ফোল্ডারের ভিতরে ঠিক আছে। নেক্সট তো আমি এই যে সেস ভলিউম ক্রিয়েট হবে একটা ঠিক আছে, কোক তো আই হ্যাভ ক্রিয়েটেড দ্য প্রবলেম কি পারফর্ম দ্য ডিএনএস ডায়াগনস্টিক টেস্ট এগেইন, তো আমি যেহেতু আমার নাই ডিএনএস এগেইন আছে আমাদের আগে আছে নাই, ইনস্টল অ্যান্ড কনফিগার দ্য ডিএনএস সার্ভার অন দিস কম্পিউটার, আমরা বলেছি না যে আমাদের এই সার্ভারটা ডিএনএস কনফিগার করবো, ডিএনএস মানে বুঝেছেন তো ডোমেইন নেম সিস্টেম ঠিক আছে, ডোমেইন নেম বুঝলেন কি www.google.com এটা একটা ডিএনএস, কথা বুঝেছেন, আমরা বিস্তারিত প্র্যাকটিস দেখবো আস্তে আস্তে। ইনস্টল অ্যান্ড কনফিগারেশন দ্য ডিএনএস সার্ভার ইউজিং অন দিস কম্পিউটার অ্যান্ড সেট দিস কম্পিউটার টু ইউজ দ্য ডিএনএস সার্ভার ইজ ইটস প্রিফারেড ডিএনএস সার্ভার, আচ্ছা গেল এটাই করলাম, পারমিশন কম্পাটিবল উইথ সরি পারমিশন কম্প্যাটিবল অনলি উইথ উইন্ডোজ 2000 অর 2000 সার্ভার 2003, মানে এটা কোন জায়গার কোন অপারেটিংয়ের জন্য এটা পারফেক্ট, 2000 আর 2003 জন্য কম্পাটিবল মানে বুঝেন তো মানে আরামদায়ক। নেক্সট এখন এই যে রিস্টোর মোড পাসওয়ার্ড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা মনে রাখেন, আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে গিয়ে এই কাজটা করবেন তখন অবশ্যই এখানে ইউজার নেমের পাসওয়ার্ড দিতে হবে একটা, কেননা আপনারা যখন একটা বড় প্রতিষ্ঠানে কাজ করবেন ঠিক আছে, সাপোজ একটা হিউজ বড় প্রতিষ্ঠান যেখানে অনেক ডাটা আছে, সাপোজ 25 বছর ধরে সেখানে সমস্ত ডাটা ইউজার কে কী করছে না করছে কত কী ডাটা না ডাটা সমস্ত কিছু আছে, তো ডাটা হঠাৎ করে আপনার এটা কী হয়ে গেলো লস হয়ে গেলো, এবং তার একটা ব্যাকআপ আছে, এবং ওই ব্যাকআপটা যদি আপনার ওই যত ইউজার ছিল কত সব পলিসি ছিল সব পলিসিগুলো আপনার যদি আবার ব্যাকআপ নিতে হয়, তো ব্যাকআপ নিতে হলে আপনার ব্যাকআপ সাপোজ আছে, সেই ব্যাকআপটা যদি আপনার রেজিস্টার করতে হয় তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা লাগবে, আর যদি ব্যাকআপ না নিতে পারেন তাহলে আপনি আবার নতুন করে ক্রিয়েট করতে হবে ডাটাবেসটা, সেটা অবশ্যই সম্ভব না কখনোই, সুতরাং এই পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই দিতে হবে, তো আমি একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড ঠিক আছে। নেক্সট আমার সমস্ত কনফিগারেশনগুলো দেখাচ্ছে কী কী কনফিগারেশন আমার হয়ে হচ্ছে ঠিক আছে, আমরা সেট করে নেক্সট করলাম, এখন আমাকে এটা হতে একটু টাইম নেবে, এটা কনফিগারেশন তো মানে তৈরি হইতেছে, একটি ডিটেল ইনস্টলেশন হচ্ছে একটা
কাজ চলতেছে এটা টাইম নেবে একটু কথা বুঝছেন আমরা কিন্তু সার্ভারে ঢুকে গিয়েছি সার্ভারে কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে একটু টাইম নেবে একটু ওয়েট করতে হবে সেভেন তো সার্ভার না আপনার এই প্রক্রিয়াটা অবশ্যই সার্ভার হতে হবে সার্ভার লাগবে আর আর মানে সব মানে অপারেটিং হয় দুই ধরনের একটা হচ্ছে ক্লায়েন্ট বেজ একটা হচ্ছে সার্ভার বেজ তো সার্ভার বেজ অপারেটিং কি আমাদের প্রথম ছিল নাম শুনেছেন কি জানি উইন্ডোজ এনটি নাম শুনেছেন উইন্ডোজ এনটি ছিল প্রথমে যেখানে সার্ভার কনফিগারেশন আমরা করতে পারতাম এরপরে আসছে 2000 ঠিক আছে তারপরে আসছে 2003 সার্ভার ঠিক আছে এরপরে আসবে 2008 এখন আবার শুধু 2012 আসছে কিন্তু এখনও 2012 ভালোভাবে বের হয় নাই আচ্ছা ফিনিশ করলাম আমরা দেখেন আমি বলছি আর যেটা আছে আমাদের অবশ্যই রিস্টার্ট দিতে হবে তো রিস্টার্টটা নিয়ে নিই তো যেটা বলছিলাম যে অবশ্যই আমাদেরকে সার্ভার সিলেক্ট করতে হবে আর আর যে এই সার্ভারের সুবিধা নেওয়ার জন্য যেগুলো ক্লায়েন্ট থাকবে যেমন সেভেন ক্লায়েন্ট ভিস্তা ক্লায়েন্ট ঠিক আছে উইন্ডোজ 8 ক্লায়েন্ট হ্যাঁ এই ধরনের কিছু কিছু ক্লায়েন্ট বেসড অপারেটিং আছে যেগুলো শুধুমাত্র ক্লায়েন্ট হিসেবে ইউজ করা যাবে এক্সপি ক্লায়েন্ট সার্ভিস প্যাক 2 ক্লায়েন্ট ঠিক আছে কিন্তু আর এই ক্লায়েন্ট যখন ডোমেইনের ভিতরে যেতে যাবে তখন অবশ্যই আমাকে একটা সার্ভার রাখতে হবে এই সার্ভারই একটা অপারেটিং সেট করে নেবেন যেমন আমরা 2003 একটা সার্ভার সেট করে নিয়েছি ঠিক আছে আজকে আমার টিউটোরিয়ালটা খুব ভালো হচ্ছে না আমি অসুস্থ তো ডিটেইলস বলতে পারছি না ঠিক আছে আমি যাই হোক দেখাচ্ছি এটা আমি আবার আপনাদেরকে দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আজকে থেকে বাসায় প্র্যাকটিস করবেন আপনারা সাব ইনস্টল দিয়ে আবার আমি দেখাবো তো আমার এটা অন হতেও একটু টাইম নেবে নর্মাল যতটুকু টাইম নিত অন হতে তার চাইতে একটু বেশি টাইম নেবে ২০০৩ সার্ভারটা উইন্ডোজের বেশি হয় আর ভালো ভালো পজিশনগুলোতে লিনাক্স ইউজ করে হ্যাঁ বড় ধরনের কোম্পানিতে হ্যাঁ বড় বড় কোম্পানিতে ইউজ করি আমাদের কোম্পানিতে এখন 2008 চালাচ্ছি আমরা সার্ভার আর লিনাক্সে দুইটা সার্ভার আছে ঠিক আছে লিনাক্সে দুইটা সার্ভার আছে লিনাক্সের সার্ভার আমরা ইউজ করি ওয়েব সার্ভার মেইল সার্ভার করার জন্য ইন্টারনাল কাজের জন্য আচ্ছা আমরা ইন্টার কন্ট্রোল ইন্টারনাল দিব কন্ট্রোল ওয়াটার ডিলিট আমরা পাসওয়ার্ডটা দিব এখন আমি একটু অপশনে যাই অপশনে গিয়ে দেখেছেন লগ অন টু T2 আমার ডোমেইন নেম চলে আসছে না দেখছেন আচ্ছা তো আমি এখানে পাসওয়ার্ডটা দিব ভুল করলাম নাকি পাসওয়ার্ড আমি OPEN123 তো ইউজ করতেছি এই তো আসছে আচ্ছা তো এখন আমরা একটু কম্পিউটার প্রপার্টিজে যাই ঠিক আছে আমরা কম্পিউটার আমরা এর আগে নেম দেখেছিলাম ওয়ার্ক গ্রুপ ছিল এখন যান এখন এটা কি হয়েছে TV.com হয়ে গিয়েছে না আচ্ছা তো এখন এইভাবে আমরা যেটা করতে পারি সেটা কি যে ডোমেইন কন্ট্রোলারটা তৈরি করতে পারি ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যেটা করব এখানে দেখেন অল প্রোগ্রাম সরি ইজি অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে যান টুলসে গিয়ে দেখেন যে এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার চলে আসছে ঠিক আছে এটা আগে ছিল না আমাদের এখানে DNS চলে আসছে যেটা আগে ছিল না ঠিক আছে তো আমি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্সে যাব এখানে দেখেন T2.com দেখেছেন এখানে কম্পিউটারে কিছু আছে নাই ইউজারে কিছু আছে এই যে বিল্ট ইন এগুলো বলে বিল্ট ইন ইউজার এই ইউজারগুলো অটোমেটিক্যালি আপনাদেরকে দিয়ে দিবে তো আজকে আমি এই পর্যন্তই দেখাবো আর নেক্সট ক্লাসে আমি এই ডোমেনের আন্ডারে একজন ইউজার ক্লায়েন্টকে কীভাবে ঢোকাবো সেগুলো দেখাবো ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ